পশ্চিমা বিশ্বের ইন্দো প্যাসিফিক কাঠামোতে বাংলাদেশের আরও বেশি ভূমিকা রাখার বিষয়ে টোকিওর প্রস্তাবে সম্মতি দিয়েছে ঢাকা। ফলে ইন্দো প্যাসিফিক নিয়ে বৃহৎ পরিকল্পনায় বাংলাদেশের আরও বড় আকারে সম্পৃক্ততার পথ প্রশস্ত হল। সম্প্রতি টোকিওতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও জাপানের প্রধানমন্ত্রী ফুমিও কিশিদার মধ্যে শীর্ষ বৈঠকের পরে ঘোষিত যৌথ বিবৃতিতে বিষয়টি জোরালোভাবে ফুটে উঠেছে। ঘোষিত যৌথ বিবৃতিতে ইন্দো প্যাসিফিক কাঠামোর অধীনে আঞ্চলিক ও আন্তর্জাতিক শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখার বিষয়ে দুই পক্ষের অভিন্ন অবস্থানের কথা তুলে ধরা হয়। যখন বিশ্ব ব্যবস্থা পরিবর্তিত হচ্ছে ইন্দো প্যাসিফিকে, সেখানে কিন্তু শুধু অর্থনৈতিক ব্যবস্থাই পরিবর্তিত হচ্ছে না, বাণিজ্যিক ব্যবস্থাই পরিবর্তিত হচ্ছে না, সিকিউরিটি যেটা নিরাপত্তা, আঞ্চলিক নিরাপত্তা, সেখানেও কিন্তু একটা বড় পরিবর্তন আসছে। এবং জাপান ইন্দো প্যাসিফিকের যে স্মলার দেশগুলো আছে, ছোট ছোট দেশগুলো আছে ডেভেলপিং বাংলাদেশের, তাদেরকে এই নতুন যে এশিয়ান সিকিউরিটি আর্কিটেকচার ইভলভ করবে বা করছে, সেখানে তাদেরকে ইনভলভ করতে চায়। বাংলাদেশের কূটনীতির মূল ভিত্তি কোনো বৈরিতার উপর ভিত্তি করে নয়, এগিয়েছে সমান বন্ধুত্বের নীতিতে, এমনটি উল্লেখ করে সাবেক এই পররাষ্ট্র সচিব জানান আইপিএস নিয়ে প্রধানমন্ত্রীর অবস্থান সঠিক। দুই বলয়ের মধ্যে যে টেনশন, ওইটাকে আমরা গোনার মধ্যে রাখবো, কিন্তু ওইটা আমাদের পলিসির মূল অংশ হবে না এবং পলিসিতে এটা ফিচার আউট করবে না। আমরা দুই বলয়ের সাথেই একই লেভেলে সম্পর্ক রাখতে চাই, যেটা আপনারা খেয়াল করেছেন আমাদের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা অনেক দিন ধরে কিন্তু একটা ব্যালেন্স রেখে এসেছেন, এটাই সঠিক। ভারসাম্যপূর্ণ কূটনৈতিক সম্পর্কে দেশ আরও এগিয়ে যাবে বলে বিশ্বাস করেন এই আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষক। অনেক দেশ এই আইপিএসকে দেখছে ডিফেন্স এবং সিকিউরিটির অ্যাঙ্গেলে, আমরা দেখছি ঠিক তার উল্টো, আমরা দেখছি ডেভেলপমেন্ট অ্যান্ড ইকোনমিক্স। এস এম আরিফ, মাইটিভি, ঢাকা।